আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মেট্রোরেলে হাব ভাড়া নেই বলে নেবাই দোলকাদের। এদিকে দেশের মানুষ এই সরকারের পতন চায় বলেন কর্নেল ওলি। সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে জানালেন গণতন্ত্র মঞ্চ। উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করবে রংপুরবাসী জানালেন ডালিয়া। চালাটার জন্য 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে হয়, কখনো পায় কখনো পায় না। এবং সর্বশেষ জানাব, বিএনপি ছেড়ে দেওয়া আসনে প্রার্থী না দেওয়ার চিন্তায় আওয়ামী লীগের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। মেট্রো রেলে কোনো হাব ভাড়া নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বাইতুল কাদের। তবে মেট্রো রেল পাস নিলে 10% ডিসকাউন্ট পাওয়া যাবে বলে জানান তিনি। মঙ্গলবার দুপুর 12টার দিকে মেট্রো রেলের আগারগাঁও স্টেশনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক বলে দাবি করে সেতুমন্ত্রী বলেন, আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত 60 টাকা ভাড়া, বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রীরা যেতে পারবেন। মেট্রো রেলে কোনো হাফ পাস ভাড়া নেই, তবে মেট্রো রেলে পাস নিলে 10% ডিসকাউন্ট পাবে। আগামীকাল বুধবার বেলা 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রো রেলের MRT লাইন 6-এর প্রথম অংশ উদ্বোধন করবেন বলেও জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, 2023 সালে ডিসেম্বর মাসে MRT লাইন 6 উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এবং 2025 সালে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে। এদিকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ দেশের প্রথম এই মেট্রো রেলের প্রতি কিলোমিটারে ভাড়া ঠিক করেছে 5 টাকা। গত 8 সেপ্টেম্বর ভাড়া পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়, তবে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 20 টাকা। উত্তরা দিয়াবাড়ি উত্তরা নর্থ স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভাড়া ঠিক করা হয়েছে 60 টাকা। উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনে যেতে সর্বনিম্ন ভাড়া 20 টাকা দিতে হবে। সিঙ্গেল জার্নি টিকিট স্টেশনের কাউন্টার থেকে কাটা যায়, চাইলে টিকিট বিক্রয় মেশিন থেকে নিজে নিজেও কাজটি সেরে ফেলা যায়। উত্তর নর্থ থেকে পল্লবী ও মিরপুর 11 স্টেশনের ভাড়া 30 টাকা, মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনের ভাড়া 40 টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া 50 টাকা, আর পল্লবী থেকে মিরপুর 11, মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনের ভাড়া একই 20 টাকা, পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের ভাড়া 30 টাকা। দেশের মানুষ এই সরকারের পতন চায় বলেন কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP প্রেসিডেন্ট কর্নেল অব ওলি আহমেদ বলেছেন, দেশের 90% মানুষ স্বৈরাচারী হাসিনা সরকারের পতন চায়, কারণ এই সরকার দেশের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠান ছাত্রলীগ ও যুবলীগ দ্বারা নিয়ন্ত্রিত। দুর্নীতিতে মানুষ সর্বশান্ত, যুব ও ছাত্র সমাজের ভবিষ্যৎ অন্ধকার। মঙ্গলবার এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। কর্নেল ওলি বলেন, স্বাধীনতার সুফল বলতে আমরা পেয়েছি দুর্নীতি, অন্যায়, অবিচার, মিথ্যে মামলা এবং নিপীড়ন। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার প্রয়োজন। কেউ যদি মনে করেন রাজনীতিবিদরা এককভাবে জনগণকে এই অবস্থা থেকে মুক্তি এনে দেবেন, তা অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিমূলক। সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সবাই মিলে একই এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করি। বিজয় কেউ এনে দিবে না, সবাই ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, এলডিপি 30 ডিসেম্বর বিকেল 3টায় তেজগাঁওয়ের পূর্ব পান্থ পথের এলডিপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করবে। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের জন্য সুশৃঙ্খলভাবে নিয়ম নীতি আইন মেনে মিছিলে অংশ নিতে আহ্বান জানান তিনি। সরকার পতনের ঘণ্টা বেজে গেছে জানালেন গণতন্ত্র মঞ্চ। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে 7 দলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, জনগণ ফুঁসে উঠেছে, সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। হামলা মামলা গ্রেপ্তার হত্যার ভয় দেখিয়ে লাভ নেই, জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচারই টিকতে পারেনি। সোমবার রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে জোটের সভায় নেতারা সব কথা বলেন। সভায় প্রকৌশলী মোহাম্মদ ইনামুল হককে সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লিফলেট বিতরণের কারণে লাঞ্ছিত করার নিন্দা জানান তারা।
সভায় পঞ্চগড়ে বিএনপি শান্তিপূর্ণ গণমিছিলে পুলিশের নির্যাতনে একজন নিহত এবং অর্ধশতাধিক আহতের ঘটনায় প্রতিবাদ এবং নিন্দা জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিরোধী মত তথা জনগণের কণ্ঠ রোধ করার জন্য নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে। চলমান আন্দোলনের মিথ্যে মামলায় বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ডক্টর জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার ও ভাষা অনুসারী পরিষদের মহিবুল্লাহ বাহার। উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করবে রংপুরবাসী বলেন ডালিয়া। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, রংপুর নগরবাসী আজ উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন। ভোটের পরিবেশ চমৎকার রয়েছে, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নগরবাসী ভোট দিতে কেন্দ্রে আসছেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। মঙ্গলবার সকাল 9:30 দিকে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বিজয়ী হয়ে আমি নগরবাসীকে দেওয়া ইশতেহারগুলো বাস্তবায়ন করে একটি তিলোত্তমা নগরী হিসেবে রংপুর সিটি কর্পোরেশনকে গড়ে তুলব। উল্লেখ্য, রংপুর সিটি কর্পোরেশনের রসিক নির্বাচনে আজ মঙ্গলবার সকাল 8:30 থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল 4:30 পর্যন্ত 229টি কেন্দ্রে বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোটগ্রহণ চলবে। চাল আটার জন্য 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে হয়, কখনো পায় কখনো পায় না। শরীয়তপুর সদর উপজেলার কাশীপুর এলাকার বাসিন্দা হাবিব মলের বয়স 75 বছর। অভাবী সংসারে কিছুটা স্বস্তি আনতে খোলা বাজারের ওএমএস চাল আটার ওপর ভরসা করেন তিনি, কিন্তু নিয়মিত পান না। অসুস্থ শরীর নিয়ে মঙ্গলবার ফজরের নামাজের পরেই আঙ্গারিয়া বাজারে ওএমএস এর দোকানের সামনে অপেক্ষা করছিলেন তিনি, পাবেন কিনা তা জানেন না। হাবিব মাল আজ সকাল 9:30 দিকে প্রথম আলোকে বলেন, গত সোমবার নাতিকে পাঠিয়েছিলাম কিন্তু চালাটা কিছুই দেওয়া হয়নি, তাই বাধ্য হয়ে ছোট নাতির হাত ধরে 1 কিলোমিটার পথ হেঁটে ওএমএস এর দোকানের সামনে অপেক্ষা করছি। এখনও দোকান খোলা হয়নি, পাবো কিনা তাও জানি না। শুধু হাবিব মালই নন, ওএমএস এর চাল আটার জন্য আজ শরীয়তপুর পৌর এলাকার থানুকা মনোহর বাজার ও আঙ্গারিয়া বাজারে 100 মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। সকাল 9:00 থেকে ওএমএস এর দোকানগুলোতে চাল আটা বিক্রির কথা থাকলেও সকাল 10:00 পর্যন্ত তা শুরু করতে পারেনি কেউ। শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, স্বল্প আয়ের মানুষের কাছে ন্যায্য মূল্যে চাল ও আটা বিক্রির জন্য ওএমএস এর 11 ডিলার দেওয়া হয়েছে পৌর এলাকার বিভিন্ন বাজারে। প্রত্যেক ডিলারকে খাদ্য গোদাম থেকে 455 কেজি চাল ও 455 কেজি আটা সরবরাহ করা হয়। প্রতি কেজি চালের দাম 30 টাকা আর প্রতি কেজি আটার দাম 24 টাকা। বিএনপি ছেড়ে দেওয়া আসনে প্রার্থী না দেওয়ার চিন্তা আওয়ামী লীগের। বিএনপির ছেড়ে দেওয়া আসনগুলো উন্মুক্ত করে দেওয়ার কথা ভাবছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেক্ষেত্রে ওই সব সংসদীয় আসনে উপনির্বাচনে দলীয় কোনো প্রার্থী না দেওয়ারও চিন্তা করছে দলটি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভায় এই ইঙ্গিত দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার সন্ধ্যায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় সম্মেলনের মাধ্যমে গত শনিবার আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির গঠনের পর সভাপতি মণ্ডলীর প্রথম বৈঠকটি হয়েছে গতকাল। দলীয় সূত্রগুলো আরও বলছে, উপনির্বাচন নিয়ে দলীয় প্রধানের এমন ভাবনার পেছনে জাতীয় পার্টির 14 দল সহ অন্যদের মাঠের শক্তি যাচাই করার পরিকল্পনা থাকতে পারে।